بسم الله الرحمن الرحيم তুমি মানুষ বলে তাই কল্যাণ ভাব মানুষের ইন আলহামদুলিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত মুমিন মুসলমান দ্বীনি ভাই বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি মহান রব্বুল আলামিন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আপনারা দেখতেছেন মুমিন মুসলমান ইসলামিক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আমি সঙ্গে আছি মোহাম্মদ সারোয়ার হোসেন আজকে আপনাদের সামনে একটা মাদ্রাসার ছাত্রকে নিয়ে আসা হয়েছে তো এই বাচ্চাটা বাড়ি ময়মনসিংহ সদরে সে মাদ্রাসায় পড়াশোনা করে তো তার গায়ে মাঝে মাঝে কিছু জিন আসে তো আমরা তারই ধারাবাহিকতা ওনাদের আব্বা আম্মা ইউটিউব ফেসবুক দেখে আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের পঞ্চগড়ের বাসায় এসেছে তো আমি জিনটাকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে চলে আসছে অনেক ভদ্র জিন কথা শুনে তো দেখি জিনটা কি বলে তার আসলে লক্ষ্য এবং উদ্দেশ্য কি সে কেন বাচ্চাটাকে ডিস্টার্ব করে কি কারণে এই বাচ্চাটার সঙ্গে তার এত মানে কি বলবো যে দ্বন্দ্ব বা সংঘাত এই বিষয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ আপনারা সকলে দোয়া করবেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেন সেই জিনটাকেও হেদায়েত দান করে আমার ওসিলায় যেন আল্লাহ পাক এই বাচ্চাটাকে সুচিকিৎসা প্রদান করার তৌফিক দান করে মূলত রোগ সারার মালিক একমাত্র আল্লাহ আমরা কিছুই না আল্লাহ চাইলে তবেই আমরা সক্ষম হব না চাইলে কোনোভাবেই সক্ষম হব না তাই ভিডিওটি যারা দেখতেছেন দেশে কিংবা প্রবাসে দূরে কিংবা কাছে যে যেখান থেকেই দেখতেছেন অবশ্যই দোয়া করবেন হয়তো কারো না কারো সন্তানের মতো এই বাচ্চাটা কোনো না কোনো মায়ের সন্তান কারো না কারো ভাই তো আপনারা সকলে দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাকে এই চিকিৎসাটাকে সফলতা দান করে কারণ আমি এখনো জানি না এই রোগীটার আমরা সুন্দরভাবে চিকিৎসা দিতে পারবো কিনা তো সবাই দোয়া করবেন যে যেখান থেকে দেখতেছেন আর কি তো যাই হোক আমরা এখন কথা শুরু করবো ইনশাআল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম এই তোমার নাম কি আরিফ জোরে বলো আরিফ রোগীর নাম কি সাজিদ এই এইদিকে তাকো বাচ্চাটার তোমার সত্য নাম বলো নরেশ নরেশ বয়স কত 3842 3842 সত্য কথা কো সত্য 100 বছর আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী কে ছিল কো দেখি এত বলার দরকার নেই তুই 3842 বছর বয়স 100 বছর আগের ঘটনা করতে পারছ না হইব হ্যাঁ ক হ্যাঁ তো সঠিক নাম কি হ্যাঁ নরেশ চা খাবি হ্যাঁ এই যে গরম ভাব বাড়ি দিতেছে খাবি বাচ্চারা ধরছস কে আমার ছোট ভাইরে মুসলমান বানাইলো কে এই ছেলেটা তোমার ছোট ভাইরে মুসলমান বানাইছে তাই না তার মা ওর আম্মা মুসলমান বানাইছে কেমনে আমার শুরু ভাই তারে ধরছিল একবার পরে তার মা ই করে আপনার দিকে ই দেখে না ই দাওয়াত দিছিল পরে সেই তা আল্লাহ তার 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 নসিবে হেদায়েত রাখছে তো তোমার সমস্যা কোথায় সে মুসলমান হবে না হিন কি সমস্যা সমস্যা বলো কি সমস্যা তার লাগে আমার ভাইটা আলাদা হয়ে গেল ও মানে সে অন্য ধর্ম হয়ে গেছে তোমার ভাই তোমাকে দিনের দাওয়াত দেয় না না তোমাদের ডাকে না যে ভাই ইসলাম ধর্ম গ্রহণ করো তার মানে সাম্প্রদায়িক কন্দল লাগে গেছে নাকি তোমরা কয় ভাই বোন চার ভাই তুমি কয় নাম্বার নাম্বার বড় আর যারা মুসলমান হয়েছে ওর নাম কি আব্দুল্লাহ আগে কি নাম ছিল জসিম জসিম ছিল এখন নাম হয়েছে আব্দুল্লাহ তোমরা বলে হিন্দুতে মুসলমানের নামগুলো ইউজ করো কেন যেমন তুমি কইতো সারি ওর নাম জসিম পুরনো করে নাম লাগানি ও তোমার অরিজিনাল নাম কি নরেশ আর তোমার ভাইয়ের অরিজিনাল নাম কি হিমেশ হিমেশ ওই যে ও হুজুর গানটা গাইছে এই হিমেশ কণ্ঠশিল্পীর নামে তোমার নাম এখন তুমি কি লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে এই জায়গায় আসছো এই বাচ্চাটার ক্ষতি করতে সেটা বলো তার মা আমার ভাইকে ইসলামে দাওয়াত দিল কেন এখন তুমি কি করবা এর প্রতিশোধ হিসাবে তার ছেলে নিব তার ছেলে নিয়ে জোরে গো কি করবে তার ছেলে নিব কই নিবা
তোর স্থানটা কোন জায়গায়? মন্তলা। মন্তলাটা কোন জায়গায়? ময়মনসিংহ। মন্তলা নামে একটা জায়গা আছে, ওখানে তোর স্থান আছে। কে কে থাকো এখানে? আমি, আমার বোন, আমার মা। তুই বিয়া করস নাই? বেটা তোর বলে 3038 বছর না কয় বছর কইলি? তোর কত বয়স? আমার কাম কি কয় না? এই রুগীরা ধরার পর থেকে চিনছস না আগে থেকে? আমার চিনস। কেমনে চিনস? হ্যাঁ, নাম শুনছিস? কার কাছে? সবার কাছে শুনছি। কি কইছে ওরা? বলছে যে একটা পেশায় কবির আছে অনেক ভালো। হ্যাঁ, আর কি কইছে? কিছু বলে নাই। তো তুই জানস না যে এই রুগী যারা আমার কাছে নিয়ে আসতেছে তোর ভয় লাগে নাই? নাকি তুই দেখতে আইসস যে কেমন কবির আছে? দেখতে আইসস। দেখে আইসা কি বুঝলি? হ্যাঁ, আটকাই গেছস? চেষ্টা কর, তোরে আমি 1 মিনিট সময় দিচ্ছি, তুই চলে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা কর, ঠিক আছে? ইয়োর টাইম স্টার্ট ফ্রম নাও। 12টায় দাঁড়া, এখন টাইম বাজে কত? 12:56। 57 পর্যন্ত তোর সময়, 1 মিনিট। 1 মিনিটে তুই যত রকম জাদু টোনা তেলাসমাতি কেরাসমাতি জানস চালাই যা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, চেষ্টা কর। কর চেষ্টা কর। চেষ্টা কর। আর 2 সেকেন্ড আছে, শেষ টাইম। পালি না? হ্যাঁ, এই কথা কো, নিঃশব্দ লোক ভাল লাগে না আমার, কথা কো। পালি না? কে এখন কি করতে চাস? মোকাবেলা করবি আমার সঙ্গে? হ্যাঁ, পারবি? এদিক তাকা, এদিক, লুক এট মি। কিছু দেখবি? ইসলাম ধর্ম তোর ভাই আইসা ভুল করছে না ক্ষতি করছে, তুই বুঝছ কিছু? এখন তুই কি চাইতেছস কো, তোর বক্তব্য কি চাইতেছস বলতে, মানে তোর ইচ্ছা কি এটা বল। জোরে কো। তার ছেলের নিয়ে কি করবি? যেমন চা তাই। তুই ওর ছেলের চাওয়ার সাহস আমার সামনে কই পাইলি? তো মারাত্মক সাহস। তার ছেলের চাওয়ার কারণে তোর কি কি হইতে পারে জানস? হ্যাঁ, আমার দিকে তাকা। তার ছেলেকে চাওয়ার কারণে তোর কি কি হইতে পারে তুই জানস? কি জানস? হ্যাঁ, তাও চামু। বুঝি না, তাও চামু। ঠিক আছে, বিসমিল্লাহ, আল্লাহ হোক। আল্লাহ তার গলায় সর্বোচ্চ ভাবে কষ্ট পাক, কলিজায় চাপ পাক, আমিন সুম্মা আমিন। কেমন লাগতেছে? আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। আল্লাহ তোমার কোরআনের শক্তিতে তার সমস্ত রকম টেরামি ঠেদামি বন্ধ করে দেওয়ার শক্তি দান করুন, আমিন সুম্মা আমিন। কেমন লাগতেছে? জোরে ক, কেমন লাগে? ক ক ক ক, কেমন লাগে? ক কেমন লাগতেছে রে? আল্লাহু আকবার, কেমন লাগতেছে বল? খারাপ লাগতেছে।
তুই বলে তাও সবই আল্লাহ আকবার, হ্যাঁ তাও সবই, হে আল্লাহ সে যতটুকু কষ্ট চাচ্ছে তার চেয়ে দ্বিগুণ কষ্ট পাক, সে যেন যন্ত্রণায় অস্থির হয়ে যায়, বিসমিল্লাহ আল্লাহু আকবার। তার ছেলের চাষ চাষ আল্লাহ, তার সারা শরীরে এত পরিমাণ যন্ত্রণা হোক সে যেন নিঃশ্বাস নিতেও কষ্ট পায়, আমিন। কেমন লাগে রে, হ্যাঁ কেমন লাগে? আল্লাহ সেটা চলমান থাক এবং দ্বিগুণ 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 বেড়ে যাক, ক্রমে ক্রমে ধাপে ধাপে বেড়ে যাক, কেমন লাগে রে? কেমন লাগে তোর ছেলের চাষ না চাষ না? হ্যাঁ আল্লাহ তার সারা শরীরে আগুন লেগে যাক, যদিও সে আগুনের তৈরি সে যেন জ্বালা যন্ত্রণা অস্থিরতা অনুভব করে। কেমন লাগে রে, হ্যাঁ জলে হ্যাঁ কেমন লাগতেছে? চাষ এই রুগী ছেলেরা চাষ, তুই জানাস তোর প্রাণটা চলে যাইতে পারে আল্লাহ চাইলে, তারপর সেটা আমি করতেছ কে তাও চাষ, তোর আমি এই মুহূর্তে কি করতে পারি জানোস? কি জানোস? তোর গার্জিয়ান কে আছে? হ্যাঁ তোর মায়ের ডাক কজা, আব্বা ডাকতেছে এমনি কজা ডাক ডাক, তোর মায়ের ডাক ডাকবি না, আমি জোর করে নিয়ে আইমু, হ্যাঁ যদি আমার জোর করতে আনে বেদ যদি করে নিয়ে আইমু, আর তুই ডাকলে তো ভালোই ডাক, হ্যাঁ কে তুই? নরেশ হয়া, যদি তুই নরেশের মার মতো আচরণ করিস কেমনে বুঝবো তুই নরেশের মা? হ্যাঁ সে নরেশ হয়ে মিথ্যা কথা বলে যেন কষ্ট পায়, আমিন। আল্লাহ সে নরেশ হইলে সে যেন কষ্ট পায়, আমিন। তোর নাম কি? এই দেখতে কো নাম কি তোমার? হ্যাঁ কি জোরে কো, আরো জোরে কো, নাম কি? ইজরান। ইজরান তুমি নরেশের কি হও? আমারে চিনো? তোমার ছেলে কি বিচার করবো কো? হ্যাঁ তোমার পুলারে যদি কেউ কষ্ট দেয় তোমার কেমন লাগবে? হ্যাঁ আরেকজনের পুলারে কষ্ট দিলে তাদের কেমন লাগে? বুঝি না, আরেকজনের ছেলের কষ্ট দিলে তাদের কেমন লাগে? যেমন লাগে তার যেমন লাগে আমার লাগে। তুমি কি তোমরা কি কইতে চাচ্ছ? এই বাচ্চাদের কষ্ট দিবা সবাই, তোমাদের এতে কি হতে পারে জানো? হ্যাঁ মানে একটা ছেলেকে একটা জিনকে এই বাচ্চার মা, এই বাচ্চাকে জিনটা ধরতো, এর বাচ্চার মা জিনটাকে বুঝিয়ে শুনিয়ে ইসলামের দাওয়াত দিয়ে মুসলমান বানাইছে, এখন তোমাদের দলের জিনেরে কেন মুসলমান বানাইলো এই অপরাধে তোমরা আসতেছো দলের পর দল একের পর এক, তাই না? এখন কি তোমরা এই সংঘাত চালিয়েই যাবা? তোমরা কি মনে করছো পৃথিবীতে তোমরাই বড়, তোমাদের চেয়ে আর কেউ বড় নাই এটা মনে করো? তাহলে ফাও ফাও কেন দ্বন্দ্বে জড়াচ্ছ? তাছাড়াও এই চিকিৎসাটা আমি হাতে নিয়েছি, তোমরা চাচ্ছ যে আমি মানে তোমরা কি আমার সঙ্গে যুদ্ধ করতে চাচ্ছ? যুদ্ধ করে টিকতে পারবা? পারবা পারিবা না পারি আমার বিষয়, মারাত্মক খেতারি মারাত্মক ব্যাপার, পারো আর না পারো তোমার নিজের বিষয়। হ্যালো ছেলে যেভাবে কষ্ট পাইছে তাকেও সেভাবে কষ্ট দিয়ে বুঝিয়ে দেন যে যারা হকের পক্ষে যুদ্ধ করতে আসে হকের বিপক্ষে যারা আসে তাদের কি অবস্থা হয়, আমিন।
বিসমিল্লাহ আল্লাহু আকবার, দেখছো দেখছো কেমন লাগে, দেখছো হ্যাঁ দেখছো দেখছো কেমন লাগে, খারাপ লাগতেছে? তাহলে কি তোমরা কি আমার বিরোধিতা করবা? তাও করবা? তাহলে আর বেশি সময় তোমাদের দিচ্ছি না। হাই তোমরা কজন আছো টোটালি? আর দুজন কি ওদেরকেও ডাকো, কারণ তোমরা দুজন বন্দি থাকবা, ওরা বাইরে থাকবে, খারাপ দেখা যাবে না। আমার ছেলে ছোটটা আসলো, ছোটটা তো মুসলমান, শেয়ার নাই। হ্যাঁ শেয়ার নাই, কি হয়েছে? সে নাই দেখাই তিনজন, সে কি হয়েছে? নাই মুসলমান। তাহলে আরেকজন কি ওরে ডাকো, আমার মেয়ে ডাক, তুমিও কি তোমার ভাই এবং মায়ের মতো জিত করতে চাচ্ছ? তোমরা তিনজনই, আল্লাহ তিনজনকে এক সাইডে রাখে না। এই যেটা ভালো মুসলমান হয়েছো এই দিনটা হাজির হয়ে যাও, এদিনই ভাই যে মুসলমান হয়েছো হাজির হয়ে যাও। কে তুমি? তুমি মুসলমান হয়েছো? কে মুসলমান বানাইছে? তার আম্মু মুসলমান বানাইছে। মুসলমান আরেকটা মুসলমানের দেখা হইলে কি করতে হয় জানে না, শিখায় নাই? এখন বলো দেখি আমার সামনে, বলো জোরে, বলো জোরে, বলো শোনা ওদের কি কয়। তোমরা তোমরা কথা বলো না আমি শুনি, তুমি জোরে কও, তোমার মারেও জোরে কথা কইতে কও আমি শুনি, বলো জোরে, দাওয়াত দাও, শোনা যায় না কিছু আসে না। এখন কি তাদের মেরে ফেলবো? তোমার মা তোমার ভাই, তোমার কষ্ট লাগবে না? তুমি কি হকের জন্য বাবা মা ভাই বোন সবাইকে কি বিসর্জন দিতে পারবা? হ্যাঁ তাহলে কি করবো বলো, ওদের মেরে ফেলবো? হে আল্লাহ তোমার পবিত্র কোরআনের শক্তিতে এই মুমিন জিনটার মা ভাই বোন তাদেরকে হত্যা না করে তাদের সবাইকে পার্মানেন্টলি বন্ধ করে, যতদিন হেদায়েত না হয় অথবা যতদিন তারা মানুষের ক্ষতির সিদ্ধান্ত থেকে ফিরে না আসে ততদিন তাদেরকে বন্দি করার শক্তি দান করুন। বিসমিল্লাহ আল্লাহু আকবার। তুমি সাইডে থাকো, বাচ্চার পিছনে একজন যাও তো, ছেলে মানুষ, তুমি আগে চলে যাও, সাইডে যাও। আমিন। কি নাম তোমার? সালমান সাজিদ। জোরে বলো, সালমান সাজিদ। নাও একটা নাম, মুখ মুসলিম। এখানে কখন আসছো বলতে পারো? ভালোভাবে গাল টাল মুসো, গালের সাইড টাইড মুসো, এই পাশে হ্যাঁ, এই পাশে, এই পাশে হ্যাঁ, পুরো মুখ মন্ডল মুসো। আচ্ছা তোমার নাম কি? সালমান সাজিদ। আচ্ছা ওই চিঠিটা হাতে রাখো। বাড়ি কোথায় তোমাদের? ময়মনসিংহ। একটু আগে কি হয়েছে বলতে পারো? চোখ বন্ধ করো তো, চোখ বন্ধ অবস্থায় দেখার চেষ্টা করো তো, কাউকে দেখতে পাচ্ছ কিনা? জোরে বলো কি দেখতে পাচ্ছ? তিনজনকে দেখছি, বন্ধু কেউ বন্দি করে রাখছে তাদেরকে। তাদেরকে দেখে আনন্দিত মনে হয় না উল্লাসিত মনে হয় না দুঃখিত মনে হয়? আনন্দিত মনে হয়, মানে তারা খুশি, জেলে ঢুকেও খুশি। মারাত্মক বিপর্যয় ভাই, তারা কি বলা বলি করতেছে কিছু শুনতে পাচ্ছ? তুমি কি তাদেরকে আসলেই দেখতে পাচ্ছ না বানায় বানায় বলতেছ? দেখতে পাচ্ছ। তুমি কিন্তু মাদ্রাসা ছাত্র, তুমি মিথ্যা বললে আল্লাহ কবিরা গুনাহ দিবে, সত্যিই দেখতেছ? আচ্ছা তারা যে বন্দি তোমার কেমন লাগতেছে?
বলো আলহামদুলিল্লাহ। ওই যে আব্দুল্লাহ নামে যে আরেকটা যে মুসলমান হয়েছে, আব্দুল্লাহ না কি নাম, তাকে দেখতে পাচ্ছ? চোখ বন্ধ করো। আব্দুল্লাহকে দেখতে পাচ্ছ? আব্দুল্লাহ কি করে? বসে বসে কান্তাস। আব্দুল্লাহকে বলো তো যে তুমি কি চাও, হুজুর ছেড়ে দিবে নাকি এভাবে থাকবে? বলো কি বলতেছে? এভাবেই থাকুক। তুমি কি আসলে দেখতে পাচ্ছ? চোখ খুলো। কি কি দেখছিল? জিনগুলোর চেহারাটা কেমন দেখা গেছে বলো তো? খুব লম্বা কালো কইরা। লম্বা কালো কইরা না? আচ্ছা, এখানে আমরা অনেকগুলো লোকের সামনে কাজ করতেছি, কারোর চেহারা নিচ্ছি না, ফেসগুলো নিচ্ছি, এই ফেস নিচ্ছি না, খালি পাগুলো নিচ্ছি, যে আসলে কত লোকের উপস্থিতিতে আমরা কাজটা করতেছি। অনেকে বলে এগুলো আসলে জিন বলতে কিছু নাই, দুনিয়াতে নাকি জিন টিন এগুলো সব ভাঙ দেবে। খুশি হবে আমাদের, উনি একজন মান্যগণ্য ব্যক্তি, ওনার ছবিটা উঠেন। আচ্ছা না, সত্য অনেকে 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 বলে, অনেকে বলে ঠিক আছে, আমরা তো হকের পক্ষেই আছি। অনেকে বলে যে এগুলো আসলে ভন্ডামি, জিন টিন বলতে কিচ্ছু নাই, আছে অনেকে বলে। আচ্ছা, তোমার এখন ভালো লাগতেছে? আচ্ছা আব্দুল্লাহ, একটু সাময়িক ভাবে ওর গায়ে চলে আসো, কন্ট্রোল নিও না, এমনিতে খালি সেন্স দিয়ে কথা বলো, চলে আসো। ওয়ালাইকুম সালাম। তোমার আব্বা আম্মা যে বন্দি, এতে তোমার কি কি মনে হয়? হ্যাঁ, খারাপ লাগতেছে? তাদের সঙ্গে অল টাইম তুমি যোগাযোগ রাখবা, তাদেরকে দিনের দাওয়াত দিবা, তারা যদি ফিরে আসতে চায়, ইসলামে আসতে চায়, তাহলে তাদের রিলিজ দেওয়া হবে, ঠিক আছে? তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করবা, ওকে? আচ্ছা ঠিক আছে। আমার টিমটার নাম জানো? মুমিন মুসলমান টিম। নাম জানো তো? যে কোনো মুসলিম ব্যক্তির পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব এবং কর্তব্য। যাই হোক, সকলে দোয়া করবেন এই বাচ্চাটির জন্য। এখন তোমার কেমন, এই ছেলেটাকে যে আমরা জিন মুক্ত করলাম, তোমার এখন কেমন লাগতেছে? তুমি আগে ওই তোমার বাবা মা ভাই বোন এদের সঙ্গে পার্তা না একাই না? ঠিক আছে, তুমি চলে যাও, ছেলে যেন বেহুশ না হয়, সবাইকে সালাম দিয়ে চলে যাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া সাজিদ, তোমার কি দুর্বল লাগতেছে? পানিটা কই রাখলো? তো পানিটা খেয়ে নাও। সময় তো মুমিন মুসলমান দিনী ভাই বোনেরা, আপনারা সকলে দেখতে পারলেন, এই যে মাদ্রাসার ছেলেটা, আসলে তার কোনো অন্যায় নাই, তাকে একটা জিন ধরছে, তার মাও একটু বুদ্ধিমান মানুষ, বুদ্ধিমতী মহিলা, তিনি বাচ্চাটাকে যে জিনটা আসছে ওকে বুঝায় শুনায়া, আল্লাহ রসুলের ভয় ভীতি দেখায় ওকে দিনের দাওয়াত দিছে, এই জিনেরও হয়তো হেদায়েতে আল্লাহ পাক নসিবে হয়তো হেদায়েত লিখে রাখছে, ওই জিন মুসলমান হয়েছে। কারণ ওই জিন মুসলমান হইলো কে? ওই জিনের ভাই, ওই জিনের বোন, ওই জিনের মা আয়েশা তার উপর যন্ত্রণা শুরু করছে। তো যাই হোক, অনেকভাবেই ওনারা যোগাযোগ করে আমার কাছে আসছে, আমিও চেষ্টা করলাম জিনগুলাকে দিনের দাওয়াত দেওয়ার, কিন্তু তারা ইসলাম গ্রহণ করলো না। এখন যার তকদিরে ইসলাম নাই, সে কখনোই কিন্তু ইসলামে আসতে পারে না। আবার এমনও লোক আছে, বড় বড় আলেম ওলামা, তারা ইসলাম থেকে একটা সময় বিচ্যুত হয়ে যায়। তো হেদায়ত দেওয়া আলা, হেদায়ত নেওয়া দুটোই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। আমরা চেষ্টা করছি তাদেরকে দিনের দাওয়ার জন্য দাওয়াত দেওয়ার জন্য, তারা দাওয়াত গ্রহণ করে নাই। কোরআনে এমনও কিছু আয়াত আছে যে আয়াতগুলো পাঠ করলে জালিম জিন বন্দি হয়ে যায়। অনেকে জানে, অনেকে জানে না, যারা জানে না তারা এগুলোকে অবিশ্বাস করে। তো আমরা ওই সিস্টেমে তাদেরকে বন্দি করে দিছি যতদিন তারা ভালো পথে না আসে। তো বাচ্চাটার জন্য আপনারা সকলে দোয়া করবেন, আল্লাহ যেন তাকে মানুষের মতো মানুষ করে, দেশ দশ জাতি সমাজ সকলের কাছে তাকে যেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করে। এমন হতে পারে 10-20 বছর পর বড় আলেম ওলামা হয়ে কোনো এক ময়দানে ওয়াজের সময় আমাদের নামটাও বলবে, যাক এটা আমাদের গর্বের বিষয় হবে। সকলেই তার সর্বাঙ্গীন মঙ্গলের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে মানুষের মতো মানুষ করে এবং আমাদের জন্যও দোয়া করবেন। ইউটিউব চ্যানেল থেকে যারা প্রোগ্রামটি দেখতেছেন, কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন, বিশেষ করে বাচ্চাটার বাড়ি ময়মনসিংহে থাকে। আর ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন, আপনারাও কোথা থেকে দেখতেছেন জানাবেন, আমাদের ভালো লাগে যে এই এলাকার লোকগুলো দেখতেছে। এবং ভিডিওটি ফেসবুক থেকে যারা দেখতেছেন সর্বোচ্চ শেয়ার করবেন, যারা জিনগ্রস্ত তারা যেন দেখতে পারে। অনেকে কিন্তু এই আমার ভিডিও দেখেই কিন্তু কবিরাজ হয়ে গেছে, 2-4-10-20 জন আছে কিন্তু আমি দেখছি। হ্যাঁ, আমার ফোন দেখায় হুজুর আপনি ইউটিউবে যেভাবে ভিডিওগুলো দিচ্ছেন, এই ভিডিওগুলো দেখে আমি চিকিৎসা করছি, ফল হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, শুকরিয়া, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আমাদের যোগাযোগের এক অথেন্টিক মাধ্যম হচ্ছে আমাদের ইমেইল sahidisarwar@gmail.com এবং আমাদের যে ফেসবুক পেজ www.facebook.com/mominmusulman1, এর বাইরে কারোর সঙ্গে যোগাযোগ করবেন না।
একটি কথা, আমরা চিকিৎসা কারো কাছে কোনো রকম ভাবে ফিক্সড কোনো ডিপোজিট বা ফিক্সড কোনো অ্যামাউন্ট দাবি করি না। কাজ করে দেবো, আপনার রুগী সুস্থ হলে মন চাইলে দিবেন, না চাইলে দিবেন না। আমাদের নাম ছবি ব্যবহার করে একটা অসাধু মহল ফেসবুক পেজ থেকে আমার ছবি নিয়ে আমার নাম দিয়ে একটা ফেসবুক আইডি খুলে সাধারণ মানুষকে, যারা আমার পেজে লাইক কমেন্ট করে, ওদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে। অন্য কোনো লাইভ ভিডিও 2-4-5 সেকেন্ডের একটা অংশ তারা ভিডিও কলে দেখিয়ে মানুষের কাছে 10,000-20,000 করে টাকা নিচ্ছে। কেউ টাকা দিবেন না, যেই টাকা চাক তাকে ব্লক করে দিবেন। যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুক, সেই সঙ্গে আমাদেরকেও ভালো রাখুক, হকের পক্ষে রাখুক। আজকে এখানেই শেষ করতেছি, অন্য কোনো দিন অন্য কোনো সময় অন্য কোনো প্রোগ্রাম নিয়ে আপনাদের সামনে হাজির হবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ ভালো রাখে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের প্রতি যত্ন নিন এবং আল্লাহর ইবাদতে মগ্ন থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Jazakallah.